নাগরপুরে বিট পুলিশের নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ। ক্রিকেটে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। টাঙ্গাইল স্টেডিয়ামে বছরব্যাপী ভর্তি চলছে ক্রিকেট প্রশিক্ষণে। আগ্রহীরা আজই যোগাযোগ করুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমিতে। বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন, এই প্রতিবাদ্য নিয়ে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের মতো টাঙ্গাইলের নাগরপুরে বিট পুলিশের নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার একযোগে নাগরপুর থানার আয়োজনে উপজেলার 12টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা 4 নং বিট পুলিশের উদ্যোগে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এই সমাবেশে নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলমচাঁদ উপস্থিত জনসাধারণকে বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। এই যে ধর্ষণ, হঠাৎ করে ধর্ষণ কেন বেড়ে গেল, এই কারণেই আজকের আমাদের এই আলোচনা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল হোসেন মোল্লা, বাজার বণিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান লিটন সহ জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম ও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ডেস্ক রিপোর্ট, বংশা টেলিভিশন। ক্রিকেটে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। টাঙ্গাইল স্টেডিয়ামে বছরব্যাপী ভর্তি চলছে ক্রিকেট প্রশিক্ষণে। ভর্তি হওয়া যাবে ছেলে ও মেয়ে পৃথক ব্যাচে। বিকেএসপিতে ভর্তি ইচ্ছুক ও ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণের সুব্যবস্থা। দূরবর্তী ছাত্রদের জন্য আছে আবাসিকের সুবিধা। আগ্রহীরা আজই যোগাযোগ করুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমিতে। মোবাইল 01711730331, 01712786024, অথবা চোখ রাখুন টাঙ্গাইল স্পোর্টস একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজে।